মুজিব বসের উপহারে পাওয়া ঘর এখন যে কেউ ভাড়া নিয়ে বসবাস করতে পারবেন। বিশ্বাস না হলেও এমনটাই হয়েছে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের 4 নং ওয়ার্ড ধরাবাস্তু মুজিব বসের ঘরগুলোতে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উক্ত ঘরগুলোতে গিয়ে দেখা যায় 20টি উপহারের ঘরের অন্তত পক্ষে 14টি ঘরের মালিক নিজের পাওয়া ঘর অন্যজনকে মাসিক হিসেবে ভাড়া দিয়েছে। এই ভাড়া বাসাগুলোতে দিনে রাতে সমানে চলে জুয়া সহ অসামাজিক কার্যকলাপ। এ বিষয়ে ঘরে ভাড়া হিসেবে বসবাসরত ভাড়াটিয়া ও দরিদ্র গৃহহীন ভূমিহীন মানুষ থাকার কথা ছিল। অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই বাড়িগুলোতে দরিদ্র মানুষের তো ঠাঁই নাই যে নাই। ওখানে এই তোলাতলে মাঠ সংলগ্ন যেই আপনার মুজিব বর্ষে যে 6টি বাড়ি রয়েছে, তারপর জলদাসপাড়া যে 6টি বাড়ি রয়েছে, বিশেষ করে এই দুই স্থানে আপনার জোয়া থেকে শুরু করে মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বলে আমি মনে করি। বিশেষ করে এখানে যারা ঘর পাওয়ার কথা ছিল, যাদেরকে ঘর দেওয়া হয়েছে, আমি আজকে 2 বছর ধরে এই এমইপির দায়িত্ব পালন করতেছি। এলাকার মানুষ আমাকে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। যে এলাকার মানুষ ওই মুজিব বর্ষের ঘরে যারা বর্তমানে রয়েছেন, তারা যেহেতু বহিরাগত, বিভিন্ন ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে সেখানে বসবাস করতেছে, তো আমাদের এলাকার জন্য একটা বিরাট ধরনের যে ক্ষতিটা হয়ে গেছে 2 বছরে, যা ক্ষতিটা পোষার মতো না। যেহেতু এলাকার মানুষ গভীর রাত থেকে কেউ যদি বহিরাগত কেউ আসে, আগে তো হয়তো বা জিজ্ঞেস করতাম কি কাজ আসছেন না আসছেন, এখন তো 20টা পরিবার বহিরাগত হয়ে আসছে। এখন এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করারও বড় ধরনের একটা, জিজ্ঞেস করলেই সংঘর্ষে পরিণত হচ্ছে। তো আমি আশা করব যে বাড়িগুলো এখানে দিছেন তারা, আপনারা তো দেখছেন বেশিরভাগ বাড়াটিয়া, এখানে ওই যে নেম প্লেট জোলাই দেওয়া রাখার মতো বাসা ভাড়া দেওয়া হইবে, ওইভাবে মুজিব বর্ষের বাড়িগুলোকে বর্তমান যারা পাইছে তারা পরিচালিত করতেছে। ওর নাম কি? তার নাম বলবো না, তার এরা হলন থাকে, কিন্তু হ পরিবার আছে, আর দুই পরিবার আছে, আর এক পরিবার বাসা ভাড়া, আর পরিবার বাসা ভাড়া, আর পরিবার বাসা ভাড়া, আর তিন পরিবার, আর তিন পরিবার হাড়ি এনে দূরে থাকে, না আসা যাবা না, জুয়াটি কলার দিয়ে আরে জুয়া খেলা দিই, তারা জুয়া জুয়াটি কলা আইরে জুয়া খেলা দিয়ে দিই, আর তুমি জিন্দগি দেখুন, আইয়ে যায় আইয়ে যায়, ইয়ে হনস্তানি আর বুঝিনা বাড়ির আর যে এলাকার মানুষ তো নিয়ে আমরা কোন দিয়ে দিতে বাড়া থাকে, যারা প্রস্তুত যারা থাকে এটারা আমরা দেখি এক এক দিন এক এক জন্য দেখি। ডেস্ক রিপোর্ট, এনএন টিভি, ঢাকা।